এই প্রশ্নটা অনেকেরই যে শীতে তীব্র ঠান্ডা, প্রতিদিন গোসল করতে চায় না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? শীতে শুধু আমরা যেটা বলে থাকি যে শীতে কিন্তু আমরা অনেকে খুব বেশি উষ্ণ গরম পানি না ইউজ করে ভীষণ গরম পানিতে গোসল করে থাকি, যেটা কিন্তু নর্মাল যে আমাদের যে তেলটা আছে সেটা ধুয়ে দেয় এবং স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে যায়। এমনিতেই ড্রাই ফ্ল্যাকি স্কিন আমাদের সবার একটা কমন কমপ্লেইন থাকে। তো আমি বলবো যে আপনারা ওয়ার্ম ওয়াটারে গোসল করবেন, এবং রোজ না করলেও চলবে, আপনারা একদিন পরপর গোসল করা যাবে। কেন বলছি, কারণ হচ্ছে আমাদের স্কিনে যে নর্মাল কিছু প্রোটেকটিভ ব্যাকটেরিয়া থাকে যেটা অটোমেটিক্যালি আমাদের স্কিনের টক্সিন বা কেমিক্যালকে দূর করে, এটাও অনেক সময় ধুয়ে যেতে পারে। তো এই কারণে বলছি যে আপনারা একদিন গ্যাপ দিতে পারেন যদি আপনারা চান। সেক্ষেত্রে আমরা বলি যে উইকে দুদিন বা তিন দিন গোসল করা যেতে পারে, এবং যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা কিন্তু কিছু মিজার ইউজ করতে পারে, যেমন আমি একটা বলেছি যে ওয়ার্ম ওয়াটার। আরেকটা যেটা সেটা হচ্ছে যে বাথ ইমালশন পাওয়া যায় কিছু, সেগুলো যদি আপনি ওয়াটারের মধ্যে দিয়ে গোসল করেন তাহলে কিন্তু পানিটি আপনি গায়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু একটা মোমের মতো আবরণে তৈরি করবে এবং স্কিনটি ওভার ড্রাই হবে না, এবং সাথে সাথে ময়শ্চারাইজার ইউজ করে ফেলা। কিন্তু শাওয়ারের ব্যাপারটা নিয়ে এত প্যানিক হওয়ার কিছু নেই যে আমাকে রোজ ঠান্ডা পানিতে গোসল করতেই হবে বা রোজ করতে হবে।